বাজার, যেখানে পণ্যের চাহিদা যোগানের গরমিলে মাঝে মাঝেই অযৌক্তিকভাবে বাড়তি ব্যয়ে বাধ্য হন ভোক্তারা। তবে ব্যতিক্রমও আছে, যেখানে যৌক্তিকতার কাছে হেরে যায় নানা আশঙ্কা। লবণ আমরা যেভাবে চাইতেছি এভাবে লবণ পাইতেছি। সিন্ডিকেট লবণের হয়নি, শোনাও যায় না, কিন্তু অন্যান্য মালে অনেক সিন্ডিকেট দেখা যায়। বাজারে গেলেই শোনা যায় সিন্ডিকেটের কথা, যারা কারসাজি করে বাড়িয়ে দেন পণ্য মূল্য, অস্থিরতা। এমনকি সম্প্রতি বাণিজ্য মন্ত্রীও জানিয়েছেন, তিনি শনাক্ত করেছেন সিন্ডিকেটকারীদের, কিন্তু কমাতে পারছেন না ভোক্তার ভোগান্তি। কেন পারছেন না ভাবছেন? বাজারের বাইরে বাজার সিন্ডিকেট নিয়ে কেন এত কথা বলছি বিসিক ভবনের সামনে দাঁড়িয়ে? কারণ আমরা জানতে ও জানাতে এসেছি কিভাবে লবণের বাজারকে অসাধু ব্যবসায়ীদের তৎপরতা মুক্ত রেখেছে সংস্থাটি। এটা হয়তো সবারই জানা, দেশে শিল্প ও ভোক্তা লবণের উৎপাদন থেকে ভোগ পর্যন্ত দেখভাল করার দায়িত্ব বিসিকের। মোবাইল নাম্বার সহকারে কার কাছে কত লবণ মজুদ আছে সেটাও আছে। সংস্থাটির লবণ সেল প্রধানের দপ্তরে পাওয়া গেল চাহিদার বিপরীতে উৎপাদন থেকে সরবরাহের প্রতিটি ধাপে কার কাছে বা কোন প্রতিষ্ঠানে কতটুকু লবণ আছে তার পূর্ণাঙ্গ তথ্য, যা দেখে বাজারকে নিরুত্তাপ রাখছে সংস্থাটি। আমরা তাদেরকে এইভাবে উৎসাহিত করি যে লবণ আমদানি করার অনুমতি দিব না, যদি আপনারা লবণ আমাদের পর্যাপ্ত পরিমাণ আপনারা সরবরাহ করেন বা উৎপাদন করে দেন, তারা আমাদেরকে কথা দেয়। তাদেরকে এমনভাবে আশ্বস্ত করে যে তারা মাঠে লবণ উৎপাদন, তারা ঝাঁপিয়ে পড়ে কোন নৌকা কতটুকু লবণ ক্যারি করছে, কোন কৃষক কতটুকু লবণ উৎপাদন করছে, কোন মিলারের কাছে কতটুকু লবণ মজুদ আছে। মধ্যসত্যভোগী আমরা বলি নেই, তারপরেও যদি থাকে সেটাও আমরা খুঁজে বাইর করি, ব্যবসায়ী হিসেবে ধরে নিয়ে তাকেও আমরা উদ্বুদ্ধ করি যে তুমি কোনোভাবেই লবণ জন্য তুমি মাটির নিচে লুকিয়ে ফেলবে না। তারপরেও যারা করেছে আমরা তাদের তালিকা করেছি, তাদেরকে আমরা এইভাবেও বলেছি যদি লবণের মূল্য বেড়ে যায় তাহলে কিন্তু আমরা অন্যভাবে আমরা বিষয়টি বিবেচনা করব। এই অন্য বিষয়টি বিবেচনা করার ভিতরে আবার অনেক কথা আছে যেটা তারা বলছে, যে কারণে লবণের মূল্য নিয়ে অস্থিরতা তৈরি হয় না, উৎপাদনের সমতা আছে, বাজারজাত করলে কোনো সমস্যা নেই, লবণের মূল্য বৃদ্ধি হবে আর বিসিক তখন মাঠে নেমে লবণের মূল্য নিয়ন্ত্রণের চেষ্টা করবে, আমরা এটা কখনো করি না। আমরা শুরু থেকে সব কিছু মাথায় রেখেই যেন কোনোভাবেই লবণের মূল্য বৃদ্ধি না হয় সেই উপায়টা আমরা অনুসরণ করি। অর্থনীতিবিদরা বলছেন, সঠিক পরিসংখ্যান তৈরি করে বিসিক যেভাবে লবণ নিয়ে বাজার বান্ধব কাজ করছে তা যেন উদাহরণ হয় অন্য নিত্য পণ্যের ক্ষেত্রে। বিসিক তারা একটা গুড প্র্যাকটিস তৈরি করেছে যে পুরো সরবরাহ ব্যবস্থার অন্যান্য পণ্য, বিশেষ করে চিনি বা একেবারে অন্য নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে, তো সেগুলোর ক্ষেত্রে লবণ একটা উদাহরণ হতে পারে। সাধারণ ভোক্তারা বলছেন, লবণের মতোই সঠিক তথ্য উপাত্তে ভরপুর থাকুক অন্যান্য নিত্য পণ্যের সরবরাহ ব্যবস্থাপনা, যেন বাজারে অসঙ্গতির আশঙ্কা জাগলেই থামিয়ে দেয়া যায় অপশক্তির তৎপরতা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।